ল্যাবে কিটের কার্যকারিতা পরীক্ষা শেষে এ মাসে করোনা শনাক্তের কিট ব্যবহার করতে চায় গণস্বাস্থ্য কেন্দ্র। তাদের আশা, আগামী 15 দিনের মধ্যে পরীক্ষা শুরু করা সম্ভব হবে। বৈজ্ঞানিক তথ্য উপাত্ত আর কিট ব্যবহারের পরই এর কার্যকারিতা সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। করোনা ভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত র্যাপিড ডট টেস্টিং কিটের কার্যকারিতা ল্যাবে পরীক্ষা করা হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক উদ্রাময় গবেষণা কেন্দ্র ICDDRB-তে এর পরীক্ষা হবে। বৈজ্ঞানিক তথ্যপাত্র যাচাইয়ের পাশাপাশি অন্তত 200 রোগীর উপর এই কিটের পরীক্ষা করা হলে তাতে ভালো ফলাফল আসবে এমনটা আশা করছে গণস্বাস্থ্য কেন্দ্র। রোগীগুলির গলা থেকে নাক থেকে নিয়ে স্যাম্পল নিয়ে ওটা PCR করেন, ঠিক ওই একই রোগীর এখান থেকে হাত থেকে সামান্য 2 cc রক্ত নিয়ে আমাদের কিটের মধ্যে দিয়ে দেখবেন, এটা ওনারা ডিসাইড করবেন। ওনারা ঠিক করতে সাইন্টিফিক্যালি 200 স্যাম্পল ইজ এ ভ্যালিড স্যাম্পল। আমরা যদি অনুমোদন পাই তাহলে আমরা তারপর তৈরি করব, মে মাসের মধ্যেই এটা সরকারের হাতে দিয়ে দেব। শনিবার গণস্বাস্থ্য কেন্দ্রের কিট BSMEMU-তে তুলে দেওয়া হবে। ল্যাব পরীক্ষায় এই কিটের কার্যকারিতা সম্পর্কে জানা যাবে বলে মনে করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে কিটের কার্যকারিতা প্রমাণিত হলে সর্বোচ্চ 400 টাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের এই কিট পাওয়া যাবে। তাদের দাবি, PCR ল্যাবের মতোই এই কিট করোনা পরীক্ষায় কাজ করবে। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা।